আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে মোটামুটি সচ্ছল একটা বাড়ি। আচ্ছা, তার পাশেই দেখেন একটা বাড়ি। ছাদের দিকে তাকান, টিনের ছাদ নেই। এই ঘরে বসবাস করে একজন বিধবা মহিলা, তার মেয়ে, তার সন্তান। এটা হচ্ছে তাদের থাকার স্থান। তারা তিন জন এই ছোট্ট একটা খাটে ঘুমায়। তারা কিছু টিন এনেছে ঘরে ছাদটা দেওয়ার জন্য, কারণ বৃষ্টি এলে বুঝতেই পারছেন পানি পড়ে। কিন্তু পাশে একজন মালিকানা দাবি করে সেটা করতে দিচ্ছে না। একটা চেয়ারে তাদের সবার জামা কাপড়গুলো অগোছালো আছে। ঘরের ভিতরে রান্নাঘর, রান্নাঘরটা দেখলেই বলা আছে কত ছোট। হয়তো কখনো বেলা রান্না হয়, কোনো বেলা রান্না হয় না। ঘরের দেয়ালটা দেখলেই বলা আছে মাটির সাথে বাঁশের মাচালি, এক পাশে আবার পাটখড়ি, এক পাশে আবার মাটি। বিধবা যে মহিলা বা মেয়েটার বিধবা মহিলার যে সন্তান, তার মেয়ে এই কাজটা করে, তাঁতের কাজ, সেটা দিয়ে তার কোনো মতে সংসার চালায়। এটাই হচ্ছে তাদের জীবনযাপন। আমরা কি পাই না যারা সচ্ছল বা অনেক বিত্তবান ধনবান, তারা কি তাদেরকে কিছুটা সহযোগিতা করতে, তাদের কর্মসংস্থানের জন্য কিছু সহযোগিতা করতে, যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে, তিন বেলা খেয়ে থাকতে পারে।